Assalamualaikum. Shimon Memorial North of School and College এর পক্ষ থেকে আপনাদের কেজি শ্রেণীর বাংলা ক্লাসে সকল স্বাগত। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের সাথে আছি আপনাদের বাংলা মিস মোশাম্মাত ফাহমিদা সিদ্দিকা মিনি। তো কি সকলেই ক্লাসে মনোযোগী, তাই না? তাহলে কি মনোযোগী এবং সুস্থ হয়ে ক্লাস করতে বসেছেন, তাই তো? এবং কি সকলে পুষ্টিকর খাবার খাচ্ছেন বাসায়? আর করোনা সংকটকালীন সময় সকল নিয়মকানুন, যেগুলো নিরাপত্তা বিষয়ক নিয়মকানুন নিয়মকানুন রয়েছে, সেগুলো সকলে মেনে চলছে। কি মেনে মেনে চলছে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাইরে থেকে আসলে সাবান দিয়ে হাত ধোয়া, বাইরে গেলে মুখে মাস্ক ব্যবহার করা। মুখে মাস্ক ব্যবহার করতে অবশ্যই বলবে না যেন বাইরে যাওয়ার সময়। আর কি বাসা সকলকে বলতে হবে যেন যারা এটা ব্যবহার করে না, তাই তো? আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে উপস্থিতি সকলে নিশ্চয় আছে, আর আমরা এখন একটা ছড়া আবৃত্তির মাধ্যমে ক্লাসটা শুরু করব। সকলে প্রস্তুত হয়ে যান, সকলে দাঁড়িয়ে যান। আমাদের আজকে ছড়া আবৃত্তি করব সুকুমার রায়ের লেখা বাবুরাম সাকরে। ঠিক আছে, বলেন বাবুরাম সাকরে, লিখেছেন সুকুমার রায়। বাবুরাম সাকরে, কোথা যাস বাবুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। তো ছোট শোনো মনিরা, এখন আমরা ক্লাস চলছে। এক নম্বরে লেখা আছে বাংলা বছরের প্রথম তিন মাসের নাম বাংলায় লিখে, তাই না? বাংলা বছরের প্রথম তিন মাসের নাম কি কি? আমাদের কয়েকটি মাস বছরে, বছরে হচ্ছে বারোটি মাস, তাই তো? আর এই বারোটি মাসের আজকে আমি প্রথম তিন মাসের নাম লিখবো। বারোটি মাসকে একবার বলে নেওয়া যায়, তাই না? এর আগেও বলেছি আমরা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। তাহলে আজকে আমরা প্রথম তিন মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়। তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় আমরা একবার পড়ে নিই, তারপরে একবার করে লিখবো। ব ঐকারে বই, তালব সয়ে আকার, খ বৈশাখ। ব ঐকারে বই, তালব সয়ে আকার, খ বৈশাখ। আমরা বৈশাখটা লিখে নিই। ব ঐকারে বই, তালব সয়ে আকার, খ বৈশাখ। খ এর অর্ধমাত্রা, এটা হচ্ছে খ অর্ধমাত্রা বর্ণ, এখানে অবশ্যই অর্ধমাত্রা দিতে হবে। তাহলে ব ঐকারে বই, তালব সয়ে আকার, খ বৈশাখ। ব ঐকারে বই, তালব সয়ে আকারে সা, খ বৈশাখ। এটা হচ্ছে কি প্রথম মাস। আর দ্বিতীয় মাস কি বৈশাখের পরে হয়? জ্যৈষ্ঠ। বর্গীয় জ ঐকার জফলা, বর্গীয় জ ঐকার জফলা, তাই না? এটা কি? এটা জফলা। তারপরে মূর্ধন্য ষয়ে ঠয়ে যুক্ত, মূর্ধন্য ষ ছোট্ট করে লিখে এখান থেকে টেনে ওপরে, তাই না? বৈশাখ বৈশাখ জ্যৈষ্ঠ, এটা বর্গীয় জ ঐকার জৈ জফলা, বর্গীয় জ ঐকার জফলা, মূর্ধন্য ষয়ে ঠয়ে যুক্ত জ্যৈষ্ঠ। এই যুক্তাক্ষরটা আমরা আরো একবার লিখি। মূর্ধন্য ষ লিখেছি, লেখার পর এখান থেকে টেনে ওপরে উঠিয়ে দেবো, তাহলে হয়ে যাবে মূর্ধন্য ষয়ে ঠয়ে যুক্ত জ্যৈষ্ঠ। আর একবার বানান করি, বর্গীয় জ ঐকারি জফ, বর্গীয় জ ঐকার জফলা, মূর্ধন্য ষয়ে ঠয়ে যুক্ত জ্যৈষ্ঠ। তৃতীয় মাস কি? তৃতীয় মাস হচ্ছে আষাঢ়, তাই তো? তাহলে আষাঢ়, সরি আ, মূর্ধন্য ষয়ে আকারে সা, ঢয়ে শূন্য র, আষাঢ়। সরি আ, মূর্ধন্য ষয়ে আকারে সা, ঢয়ে শূন্য র, আষাঢ়। আরো একবার, সরি আ, মূর্ধন্য ষয়ে আকারে সা, ঢয়ে শূন্য র, আষাঢ়। আমরা এই মূর্ধন্য ষকে অনেক সময় বলে থাকি পেট কাটা মূর্ধন্য ষ, তাই বলি, তাই না? এটা কিন্তু পেট কাটা বলা যাবে না, এটাকে শুধুমাত্র মূর্ধন্য ষয় বলতে হবে। তাহলে সরি আ, মূর্ধন্য ষয়ে আকারে সা, ঢয়ে শূন্য র, আষাঢ়। আমরা দুই নম্বরে চলে যাই। কি লেখা আছে? নিচের যুক্ত বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করি। এখানে আমরা যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি দুইটা, একটা হচ্ছে তয় তয় যুক্ত, আর একটা হচ্ছে কয় তয় যুক্ত। তাহলে তয় তয় যুক্ত দেখি হবে, আমরা কি শব্দ করব? উত্তর। প্রশ্ন করলে উত্তর বলতে হয়, তাই না? প্রশ্ন উত্তর লিখি আমরা, তাহলে এখানে উত্তর লিখি, সরি অ, তয় তয় যুক্ত র, উত্তর। রস্য উ, তয় তয় যুক্ত র, উত্তর। সরি অ বলে ফেলেছিলাম, তাই না বাবুরা? ভুল হয়ে গেছে। আচ্ছা, রস্য উ, তয় তয় যুক্ত র, উত্তর। রস্য উ, তয় তয় যুক্ত র, উত্তর। তাহলে আমরা প্রশ্নে উত্তর লিখে থাকি, আমাদের পরিচিত শব্দ এটা।
कयतयुक्त कयतयुक्त आरो एक भावे लिखा जाए कि भावे लिखा जाए एक क लिखना नीचे त तैना कये तये जुक्त आबार एभावे लिखा जाए ताहले आमरा दुई भावे लिखते पारी जे कोनो एक भावे लिखबो ताहले जुक्त आमरा पड़छि ना जुक्त बर्ण ई जुक्त बर्ण एखाने देखो कय तय जुक्त आछे ताहले एखाने लिखे आमरा जुक्त अन्तस्थ जय ह्रस्व उ करे जु कय तय जुक्त जुक्त अन्तस्थ जय ह्रस्व उ करे जु कय तय जुक्त जुक्त एटा किभावे लिखलाम एटा एभावे लिखलाम आमरा ओ लिखि ना ओ लिखलाम ओर उपर मात्रा दिलाम तारपरे एखान थेके एकटा बाड़िये दिलाम दाग ताई ना ताहले एटा होलो कयतय जुक्त एटा दुइटाई हबे कयतय जुक्त तीन नम्बरे नीचेर प्रश्नगुलोर उत्तर दी नीचे प्रश्नगुलोर उत्तर दिब दुःशासने कि बाड़े दुःशासने कि बाड़े दुःशासने दुःख बाड़े दुःशासन माने कि दुःशासन माने हच्छे खराब शासन যেখানে অত্যাচার চলে অনাচার চলে নিয়মের মধ্যে চলে না সেটাকে বলা হয় দুঃশাসন তাহলে দুঃশাসনে কি বাড়ে দুঃশাসনে দুঃখ বাড়ে তাহলে আমরা লিখে নিই এখানে দুঃশাসনে কি এখানে আছে তার এটার অ্যানসারে হবে দুঃখ আর প্রশ্ন উত্তর শেষে দাঁড়িয়ে দিন দুঃশাসনে দয় রস উকারে দু বিসর্গ তালব সয় আকারে সা দন্ত স দন্ত নয় একারে নে দুঃশাসনে কি বাড়ে তাহলে কি এর অ্যানসারে আসলো दुख दय रस विसर्ग ख दुख क्षय अर्थमात्रा दुख बाड़े बे आकारे बा दय शून्य रय एकारे रे बाड़े प्रश्न उत्तर शेषे कि दीते हबे प्रश्न उत्तर शेषे अवश्य दाड़ी दीते हबे ताहले आरो एकबार बानान करे पड़ी दय रस उकारे दु विसर्ग दु शासने तालब शय आकारे सा दंत स दंत नय एकारे ने शासने दुःशासने दुख दय रस उकारे दु विसर्ग ख दुख दय रस उकारे दु विसर्ग ख दुख बाड़े बय आकारे बा दय शून्य रय एकारे रे बाड़े दुःशासने दुख बाड़े अच्छा ख नम्बरे लेखा आछे फाहिमेर प्रिय फुल कि फाहिमेर प्रिय फुल कि आमरा पढ़ेछि एर आगे फाहिमेर प्रिय फुल फुलेर रानी कि गोलाप ताहले फाहिमेर प्रिय फुल गोलाप कि एर आंसारे गोलाप आसबे आमरा एटुकु लिखे नि फाहिमे फये आकारे फा भये रस्य कारे हि मये एकार र फाहिमेर प्रिय पये रफला रस्य कार पये रफला रस्य कार अन्तस्थ आ प्रिय फुल फये रस्य ल फुल फये रस्य ल फुल प्रिय फुल ताहले कि गोला गयो कारे गो लय आकार प गोला फाहिमे प्रिय फुल गोलाप दाड़ी प्रश्न उत्तर शेषे अवश्य दाड़ी दीब दाड़ी दीते जान भूल ना हो जाए दाड़ी जदि ज्योतिषण सठिक भाव ना व्यवहार करी वाक्यते कि नम्बर काटा जाए फाहिमे प्रिय फुल गोलाप बानान करे पड़े नि एक बार फये आकारे फा हय रस्य कारे हि फाहि मये एकार र मे फाहिमे प्रिय पय रफले रस्य कार अन्तस्थ आ प्रिय फुल फय रस ल फुल प्रिय फुल गोलाप गय करे गो लय आकारे ला प गोला पये अर्धमात्रा ग नम्बरे चले जाए ग नम्बरे लेखा आछे हाँस कोथाय सातार काटे सातार तो जले काटा जाए ताई ना ताहले हाँस कोथाय सातार काटे हाँस जले सातार काटे ताहले आमरा लिखे नि कोथाय आंसर आसछे जले हाँस आमरा लिखे नि हय चंद्रबिंदु आकार दंत चंद्रबिंदु हयर पर हाँस जले बर्गीय ज लये कारे ले जले हाँस जले सातार ये सातार लेखा आछे दंत चंद्रबिंदु आकार तय आकारे ता र सातार काटे कय आकारे का तय एकारे टे हाँस जले सातार काटे आमरा बानान करे पड़े नि हय चंद्रबिंदु आकार दंत हाँस हय चंद्रबिंदु आकार दंत सहास जले बर्गीय ज लय एकारे ले जले सातार दंत सय चंद्रबिंदु आकारे सा तय आकार रतार सातार दंत सय चंद्रबिंदु आकारे सा तय आकार रतार सातार काटे कय आकारे का तय एकारे ते काटे ताहले हास जले सातार काटे तारपरे कि दाड़ी ठीक आछे दाड़ी दिते आमरा भुलबो ना एबार चार नम्बर चले जाबो আমরা চার নম্বরে লেখা আছে
সঠিক উত্তরের উপর টিক চিহ্ন দিয়ে। তাই না, এখানে অনেকগুলো চারটি প্রশ্ন আছে ক খ গ ঘ, এগুলোর আমরা যেগুলো যেগুলো অপশন দেওয়া আছে সেগুলো সঠিক অ্যানসারটাতে টিক চিহ্ন দিব। গাঁয়ের বধু কেমন পথে চলে, গায়ে বধু কেমন পথে চলে, কি কি লেখা আছে এখানে, সোজা বাঁকা সরল। তাহলে আমরা ছড়াতে কি পড়েছি, গায়ের বধু বাঁকা পথে চলে, তাহলে আমরা বাঁকার উপরে টিক দিব। তাহলে গায়ের বধু বাঁকা পথে চলে। খ নম্বরে কি ভালো নয়, কি ভালো নয়, সংঘাত সংকর হাসি আনন্দ, হাসি আনন্দ করা তো ভালো কাজ তাই না, তাহলে সংঘাত সংকর ভালো নয়, তাহলে আমরা এখানে টিক দিব, সংঘাত সংকর ভালো নয়। গ নম্বরে ফানুস উঠতে দেখে কে হাসে, ফানুস উঠতে দেখে কে হাসে, আমরা ছড়াতে কি পড়েছি, ছেলে মেয়ে শিশু, আমরা নিশ্চয় শিশু পড়েছি, তাহলে ফানুস উঠতে দেখে শিশু হাসে, শিশুর উপরে টিক দিব। নিঃস হয় কে, নিঃস হয় কে, মানুষ গরু পাখি, তাহলে প্রাণীরা তো নিঃস হয় না, তাদের সম্পদ থাকে না, তাহলে মানুষের সম্পদ থাকে, তাহলে মানুষের নিঃস হয়, তাহলে নিঃস হয় কে, নিঃস হয় মানুষ। ওকে, এবার আমরা পাঁচ নম্বরে চলে যাই, লেখা আছে নিচের ছড়াটি আগের চরণ লিখে, কোন ছড়ায় লেখা আছে শিশুর পর, শিশুর পর কে লিখেছে, গোলাম মোস্তফা, কে লিখেছেন, গোলাম মোস্তফা, এই দেখো এখানে একটা দন্ত সহায়তা যুক্ত আছে, তাহলে শিশুর পর লিখেছেন গোলাম মোস্তফা, এখানে লেখা আছে মোদের এ জীবন, আগের চরণ লিখতে বলেছে। তাহলে ছড়াটা আমরা একবার বলি, এই করিনু পন মোরা এই করিনু পন, ফুলের মতো গর্ব মোরা মোদের জীবন, তাহলে মোদের জীবনের আগের চরণ কি বললাম, ফুলের মতো গর্ব মোরা, তাহলে আমরা লিখে নি, তয়ের অসহকারে ফু লয় একার ররে, ফুলের মতো ম তয় ওকারে তো, ফুলের মতো গর্ব গ দয় শুনু র ব, ফুলের মতো গর্ব মোরা, ময় ওকারে মো রয় আকারে রা মোরা, ফুলের মতো গর্ব মোরা, এখানে কি কোনো যতিচিহ্ন আছে, এখানে কোনো যতিচিহ্ন নেই, তাহলে আমরা একবার বানান করে পড়ে নিই, ঠিক আছে, কয় অসহকারে ফু লয় একার র লে, ফুলে কয় অসহকারে ফু লয় একার র লে, ফুলের মতো ম তয় ওকারে তো মতো, ম তয় ওকারে তো মতো, গর্ব গ ড শূন্য র ব, গর্ব গ ড শূন্য র ব, গর্ব মোরা ময় করে মো রয় আকারে রা মোরা, ফুলের মতো গর্ব মোরা, তারপরে আছে মোদের জীবন দাড়ি। তো ছোট বন্ধুরা আমরা এখন লেখা শেষ আমাদের, আমরা মৌখিকে যাব, দেখি কি লেখা আছে মৌখিকে, আমরা পড়বো সকলে একসাথে পড়বো। দুঃশাসনে কি বাড়ে, দুঃশাসনে কি বাড়ে, দুঃশাসনে দুঃখ বাড়ে, দুঃশাসনে দুঃখ বাড়ে, ফাহিমের প্রিয় ফুল কি, ফাহিমের প্রিয় ফুল কি, গোলাপ, ফাহিমের প্রিয় ফুল গোলাপ, ফাহিমের প্রিয় ফুল গোলাপ, হাঁস কোথায় সাঁতার কাটে, হাঁস কোথায় সাঁতার কাটে, হাঁস জলে সাঁতার কাটে, হাঁস জলে সাঁতার কাটে, এই চন্দ্রবিন্দুটা আমরা সঠিক জায়গায় দেবো, ঠিক আছে, আমরা তয়ের উপরে দিয়ে দিব না, কিন্তু দিয়ে দিলে ভুল হয়ে যাবে, তাহলে হাঁস জলে সাঁতার কাটে। তো ছোট্ট সোনামণিরা আমরা ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি, তাই তো, তাহলে আপনারা আগামী ক্লাসে আবারও দেখা হবে আপনাদের সাথে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।